আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রামে। আমরা আজকে এখানে এসেছি হচ্ছে আপনাদের সামনে একটা কৃষি সাফল্য তুলে ধরার জন্য। আজকে আমরা কথা বলবো হচ্ছে ইউসুফ আলী নামে একজন ভাইয়ের সাথে। উনি একটা এই যে মানিকগঞ্জ এলাকাতে যেটা মূলত বেশিরভাগ চাষ হয় না এরকম একটা জাত নিয়ে কাজ করছেন, লতি কচুর একটা জাত, লতিরাজ বাড়িওয়ান নামের একটি জাত নিয়ে 8% জায়গা জুড়ে উনি চাষ করেছেন এবং আমরা যতদূর তথ্য পেয়েছি যে বেশ সফলতাও পেয়েছেন। আজকে ওই মানুষটার সাথে আমরা কথা বলবো এবং ওনারা কীভাবে চাষ করেন। আপনারা সাধারণত হচ্ছে যশোরের লতি কচু বা লতি রাজ যে কচু এটা দেখে অভ্যস্ত, তবে এই মানিকগঞ্জ এলাকাতে এই কৃষক ভাইয়েরা কীভাবে চাষাবাদ করছেন এবং তারা কেমন ফলন পাচ্ছেন সে বিষয়ে পূর্ণাঙ্গ একটি তথ্যচিত্র উঠে আসবে মেজিবদাদের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইউসুফ আলী ভাই? জি ভাই। আপনার সাথে আজকে কথা বলার জন্য চলে আসছি আমরা হচ্ছে মানিকগঞ্জে। শুনেছি আপনি এখানে হচ্ছে লতিরাজ যেটা দেশি যে লতি কচু বলা হয় ওইটা চাষ করছেন। জি, এই ক্ষেতটাই তো দেশির ক্ষেত, তাই না? হ্যাঁ। আচ্ছা, কতটুকু চাষ করছেন আপনি? এখানে জমি আছে 8%। 8%? জি। 8% জমিতে আপনি হচ্ছে লতি কচুর চাষ করছেন, দেশি লতিরাজ, তাই তো? বাড়িওয়ান। আচ্ছা, বাড়িওয়ান যেটা। এখন এইটা কেমন ফলন পেলেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি যে ভাইয়ের কাছ থেকে এটা শুনে উদ্বুদ্ধ হয়েছি, আব্দুর রাজ্জাক ভাই আমাদের চারিগ্রামে ইসলামিয়া কৃষি প্রজেক্টের পক্ষ থেকে, তো আমি তাকে জানাইছি ভাই আমার একটু জমি আছে, সেখানে শুধু পানিই থাকে, অন্য কিছু কোনো ফলন হয় না। তো তখন উনি আমাকে বুদ্ধি দিল যে তুমি আমাদের কাছ থেকে এই কচু নিয়ে বুনতে পারো। তখন আমি ওনার কথায় উদ্বুদ্ধ হয়ে আইনা 800 চারা লাগাইছি। তো প্রথমত যখন বুনছি, বৃষ্টি না থাকার কারণে পুরো ক্ষেত শুকনো ছিল, আর তাছাড়া আমি সর্বপ্রথম আমার সব বিষয়ে জ্ঞান না থাকার কারণে আমি কোনোভাবে আর কি বুনছি। তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ, আমি এত আশা করি নেই, আমি মূলত কৃষক না, পাশাপাশি একটা চাকরি করি, যার কারণে এখানে পরিপূর্ণ সময় দিতে পারিনি। তো আলহামদুলিল্লাহ ওই হিসাবে আল্লাহ তাআলা ভালো ফলন দিয়েছেন। আচ্ছা, এই এ পর্যন্ত একদিনে তোলা হয়েছে এরকম কত কেজি বা কীরকম বলা যাবে? একদিনে আলহামদুলিল্লাহ আমি 48-52 কেজি পর্যন্ত লতি একদিনে উঠাইছি আর কি। উঠাইছেন? জি। ওইটা কেমন দরে বিক্রি করছিলেন বাজারে? ওইটা আলহামদুলিল্লাহ প্রথম যে বাজার দর ছিল তখন একটু গরম বেশি ছিল, মূলত লতিটা গরমের মধ্যে বেশি চলে, তখন আলহামদুলিল্লাহ 50-60 টাকা করে প্রাইস ছিল পাইকারি। আচ্ছা, পাইকারি। আর খুচরা হয়তো আমরা 80-100 টাকা করে বিক্রি করছে। আচ্ছা, তার মানে আপনি হচ্ছে প্রথম যে এবার একটু বেশি তুললেন ওইবারই হচ্ছে ভালো দামটা পাইছিলেন। জি জি। এখন যে ফলনটা আছে আপনি কি মনে করেন যে এটা মানে আরও বেশি কি এক তোলাই সম্ভব? এখন আসলে আমি ক্ষেতে সময় দিতে পারতেছি না, মূল কথা সত্যি কথা হচ্ছে এটা যে আমি যখন ক্ষেতটা শুরু করছিলাম তখন আমি চাকরি করতাম না, তখন আমি বেশিরভাগ সময় আমার ক্ষেতে থাকতো, আমি 3 মাস যাবত চাকরি নিয়েছি, তারপর থেকে আমি ক্ষেতে খুবই কম পরিমাণ সময় দিতে পারতেছি। আচ্ছা, আজকে আপনার কৃষি প্রজেক্টের হচ্ছে একটা অংশ আমরা দেখলাম একটু আগে, যেটা হচ্ছে লতিরাজ বা বাড়িওয়ান যেটা বলা হয়। এখন আমরা যে প্রজেক্টের অংশটুকুতে এসেছি এটা আপনার কী কী আসলে কচুর এই জাতটা একটু যদি বলতেন আমাদের? এখানে আমাদের আছে লো ওই ইসলামিক কৃষি প্রজেক্টেরই বাংলাদেশ কৃষি গবেষণা লতিরাজ কাঠকচু 1। আচ্ছা, আর একটা আছে লো বাড়ি লতিরাজ 1 দেশি। আর এই যে এই ক্ষেত্রটা দেখতেছেন এটারও পানি কচুই জাত, পানি কচুই, কিন্তু এটা এলাকার বাসী বা এই হিসেবে চিনতে পারে আলমের মোতা কচু বা আলম কচু নামে পরিচিত। আর এটাও পর্যাপ্ত পরিমাণ লতি হয় প্লাস হলো আপনার কাঠটাও হয়। আচ্ছা, দুইটার মধ্যে যদি আমরা তফাত করতে চাই এটার কি বৈশিষ্ট্য পাবো, এটার কি বৈশিষ্ট্য পাবো একটু আমাদেরকে খোলসা করে বলবেন। বাংলাদেশ কৃষি গবেষণা লতিরাজ 1 কচু, এটা হলো কাঠ কচুর বিশেষত্ব হলো লতি হবে প্লাস কাঠটাও হবে, কাঠটাও হবে, এটা কাঠটাও বিক্রি করতে পারবে। আচ্ছা, আর যেটা লতিরাজ বাড়ি 1 দেশি ওটা শুধু কাঠ হবে না, শুধু লতি বিক্রি করতে পারবে। তার মানে আর এই কচুটা যে দেখতেছেন আলম কচু, এই কচুটা হলো আপনার লতি হবে প্লাস কাঠটা 2 হাতের মতো লম্বা হবে, 2 হাতের মতো লম্বা হবে। তাহলে আমরা মোট কথা হচ্ছে 3টা জাত পাচ্ছি টোটালি। একটা হচ্ছে শুধু লতি হবে, জি জি, যেটা হচ্ছে লতিরাজ বাড়ি 1 বলছেন, হ্যাঁ দেশি। আচ্ছা, এইটার নাম কি?
এটাই লতিরাজ বাড়ি ওয়ান দেশি দেশি। আচ্ছা, এটাতে আমরা কাঠও পাবো লতিও পাবো। জি, তবে কাঠের পরিমাণটা একটু কম থাকবে। জি জি জি, আর কাঠটা বিক্রি করা যাবে না, ওটা বিক্রি করা যাবে না। না আচ্ছা, আর এইটা যেটা বলছেন এটা এটা হলো শুধু কাঠের জন্য? না, কাঠ হবে প্লাস লতি হবে। লতি হবে, যেটা কাঠের অংশটা বেশি থাকবে, অর্থাৎ কচু হিসেবে আমরা খেতে পারবো। জি জি, এটা কচুর পর্যাপ্ত পরিমাণের লম্বা, প্রায় দুই হাত লম্বা হবে। আমি মোহাম্মদ হাবিবুল বাসার চৌধুরী, উপজেলা কৃষি অফিসার, সিঙ্গার মানিকগঞ্জ। সিঙ্গার একটি কৃষি সমৃদ্ধ এলাকা, এখানে বিভিন্ন ধরনের ফসল হয়, তার মধ্যে কন্দল জাতীয় ফসল অন্যতম। একটা সময় কন্দল ছিল একটা অবহেলিত ফসল, এটা কিন্তু চাষাবাদ হতো না, বিভিন্ন রাস্তাঘাট পরিত্যক্ত জায়গায় হতো। কিন্তু আমাদের কন্দল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদেরকে বিভিন্ন ধরনের কন্দলের প্রদর্শনী দিচ্ছি, এর মধ্যে উলকচু, মুখী কচু, লতি কচু সহ অন্যান্য ফসল আমরা দিচ্ছি, আলু, মিষ্টি আলু সহ অন্যান্য ফসল দিচ্ছি। এবং এই যে এই প্রকল্পের আওতায় আমাদের বেশ কিছু উদ্যোক্তা চাষি তৈরি হয়ে গেছে, যেমন আব্দুর রাজ্জাক, আনোয়ার হোসেন, যারা হচ্ছে সিঙ্গার না, তত সারা বাংলাদেশেই বিভিন্ন ধরনের কন্দলের উপকরণ, যেমন কচুর চারা, পানি কচুর চারা, মুখী কচুর বীজ, আদা, হলুদ, এই যে এইসব কন্দল ফসলের বীজ সারা বাংলাদেশে তারা কৃষকদের সরবরাহ করে থাকছে। জমি দুই চাষ, সেখানে মোটামুটি খরচ হয়েছে 500 টাকা। তারপরে আমি সারের ব্যবহারটা, সার কীটনাশকের ব্যবহারটা, আমাকে যে পরিমাণে বলা হয়েছিল যে সার দেওয়ার কথা, ওই পরিমাণে আমি সার দিই নেই বললেই চলে। আচ্ছা, মানে খুবই কম দিছি, বলা হয়েছে 8% জায়গায় আমি 15 দিন 20 দিন 22 দিন পর 2 কেজি বা 1.5 কেজি করে সার দিছি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার সবচাইতে যে হচ্ছে খরচের খাতটা কম সেটা হচ্ছে সারের। হ্যাঁ হ্যাঁ, সবচাইতে কম খরচের খাতটা হচ্ছে সারের, তাই না? তো আপনি সে জায়গা থেকে কি বলতে চান, যে এটা কি পরিচর্যা ছাড়া করা সম্ভব, মানে কোনো রকমের এর যত্ন ছাড়া সম্ভব কি না? সেটা এই ক্ষেত্রে বলতে গেলে যে কোনো কিছুই পরিচর্যা ছাড়া সম্ভব না, সেটা কোনো কিছুই না। আচ্ছা, যে কোনো ক্ষেত্রেই হোক, পরিচর্যা যত ভালো হবে ফলন তত ভালো হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, তো এই হিসাবে আমি বলতে চাই, যারা কিনতে আগ্রহী কিংবা খেত করতে আগ্রহী, পরিচর্যা কম বেশি যা পারেন করবেনই অবশ্যই, কারণ পরিচর্যা ছাড়া কোনো কিছুই ভালো হয় না। আচ্ছা, আমি ওই হিসাবে আমার পরিচর্যা খুব কম হয়েছে, ওই হিসাবে আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে। আপনারা যারা এই বিষয়ে, যারা এই ইউটিউব চ্যানেল দেখে আপনারা পরিচর্যা খেত রোপণ করতে চান, খেত করতে চান, তারা অবশ্যই একটু ভালো করে পরিচর্যা করবেন। আশা করি আমার থেকে আপনারা 3-4 গুণ বেশি ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনি চারা রোপণ করলেন, সার কীটনাশকের ব্যবহার খুবই কম করলেন, ফলন মাশাআল্লাহ পেলেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আপনি কী মনে করছেন যে আর কত মাস এটা ফলন পেতে পারেন? আমি যতটুকু জানছি, যার কাছ থেকে চারা আনছি, সে বলছে মোটামুটি 8 মাস বা 9 মাস এরকম লতি ওঠানো যায়। আচ্ছা আচ্ছা, তারপর যে নিচের মোতাটা হয় সেটা লতিরা যে ওয়ান বাড়ি ওয়াকে খুব কমই হয়, কিন্তু তারপরেও কেউ যদি চায় বিক্রি করতে পারবে। আচ্ছা, তার মানে আপনি ফলন তুলছেন হচ্ছে 3-4 মাস হলো? জি, আরও 3-4 মাস একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, সম্ভাবনা আছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার মতো যারা যুবক রয়েছেন, ইয়াং উদ্যোক্তা রয়েছেন, যারা অন্যান্য কৃষি কাজ করে থাকেন, কৃষকরা, তারা যারা অন্যান্য কাজ করে থাকেন, তাদেরকে এই চাষে কতটুকু উদ্বুদ্ধ করবেন বা পরামর্শ দিবেন? আমি অবশ্যই বলবো, যাদের বাড়ির আশেপাশে জমি খালি পড়ে আছে এবং যদি পানি দেওয়ার সেচ দেওয়ার ব্যবস্থা থেকে থাকে, তাহলে অবশ্যই বলবো জমিকে খালি ফেলে রেখে কোনো লাভ নেই। জমির ভিতরে যদি সোনা ফলাইতে চান তাহলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে। আচ্ছা, তো সেই হিসাবে মানে যদি সময় কম দিতে পারেন তাহলে এই চারা, কচু চারার মানে ছাড়া অন্য কোনো উপায় নেই, কারণ এর ভিতরে খুবই যত্ন কম লাগে। শুধু রোপণ করলে করার পরে এটা মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম, খুবই কম, মরেই না ধরতে গেলে। আর এটা পানি থাকলে এর জন্য আরো বেশি ভালো, বেশি ভালো, তাই না? অন্যান্য ক্ষেত্রে যেমন পানি হলে সেটা বিপজ্জনক, কিন্তু এই ক্ষেত্রে এটা পানি হলে সুবিধাজনক, সুবিধাজনক। তো সেই ক্ষেত্রে আমি সকলকে বলতে চাই যে যারা পাশাপাশি বাড়ির আশেপাশে জমি ধার যাদের পড়ে আছে, তারা অবশ্যই এই কচুর চারা কিনবেন এবং রোপণ করবেন। আশা করি যে আপনারা ভালো লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ দর্শক,
আমরা কথা বললাম হচ্ছে একজন ইয়াং উদ্যোক্তার সাথে, মোহাম্মদ ইউসুফ আলী ভাই। উনি একটা পেশাতে রয়েছেন, একটা চাকরিতে রয়েছেন, এর পাশাপাশি আসলে যখন শুরু করছেন তখন তিনি বেকার অবস্থাতেই ছিলেন, তাই না? তো এখন তিনি চাকরির পাশাপাশি অযত্নে মোটামুটি ভালো লাভ করতে পারছেন, উনি যতটুকু বলছেন ওনার ভাষ্য মতে। তো আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতেই পারি, যারা একটু পরিচর্যা জানেন, যত্ন করতে পারেন, সময় দিতে পারবেন, যাদের হাতে সময়টা রয়েছে, পরিশ্রম করার মতো ক্ষমতা যাদের রয়েছে, তারা চাইলে এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট তুলতে পারবে, তুলতে পারবে, এমন একটা প্রত্যাশা আমরা করছি। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। ভাইজান আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।